অতএব মানুষ যেখানেই ঘুরো তুমি, যেখানেই থাকো না তুমি, যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজে কি হয়েছে শান্তি, জীবনের ভুলভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়াছে বুকে, কাজীটা জীবনের হয়ে যাবে। মরণ বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি, আগামী দিন কি উপার্জন কি খাবো বিশ্বাস করি, মায়ের পেটের রেহেমে কি আছে বিশ্বাস করি, এই সব কিছু পাঁচটা জিনিস আল্লাহর হাতে। জোরে গান সুবহানাল্লাহ, পাঁচটা জিনিস আল্লাহর হাতে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, কে সম্ভাবনা কোকে, বৃষ্টিপাত হওয়ার ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই এতদিন রোদ যাইতেছে, খরা যাইতেছে, আবহাওয়া অফিস বলে যে সম্ভাবনা আছে, হইতে পারে, হবে কম না, আল্লাহ বলেন হবে, আমি আল্লাহ বলতে পারি, আর তোমরা বলো ওইবার পারে আবার নাও পারে। জীবনের পাঁচটা জিনিস আল্লাহ পাক তার কুদরতের হাতের মধ্যে আছে। ইয়াসালুনা কানি সাহ আইয়ানা মুরসা, কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানেন, পৃথিবীর কেউ জানে না, তবে কিয়ামতের আলামত কিছু প্রকাশ হবে, ছোট আলামত বড় আলামত এগুলো হাদিস শিরবের মধ্যে আসছে। কিয়ামত হবে কবে আল্লাহই ভালো জানেন, কেউ জানে না। মৃত্যু হবে কবে আল্লাহ পাকি ভালো জানেন। আল্লাহ পাক বলেন আমি জানের মালিক, জীবনের মালিক, আমার জীবনটা নিজের হাতে নিতে চাও, আত্মহত্যা করো, এই জন্য তোমার শাস্তি আছে। আজকে বহু মানুষ উদাসীন হয়ে গেছে মৃত্যু সম্পর্কে, উদাসীন হয়ে গেছে কবর সম্পর্কে, উদাসীন হয়ে গেছে জাহান্নাম জান্নাত জান্নাত সম্পর্কে। উদাসীন মানুষগুলাকে স্মরণে এনে আল্লাহর রাস্তায় আনার জন্য যুগ যুগ ধরে আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হিসাবে কাজ করবে এই পৃথিবীর বুকে আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালাম, নবী রসুল এবং তারপরে এই সাহাবাদের জামানা, আইমে মুস্তাহিদিন, সালফি সালেহীন, সাদিক মানুষ, ভালো মানুষ। আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, তার সে উত্তম কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে, আল্লাহর রাস্তা আল্লাহর দিকে, আমি আল্লাহর কথা বলে মানুষকে ডাকি আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। জোরে কন সুবহানাল্লাহ, তার সে কে উত্তম ব্যক্তি হতে পারে? সেই ডাক চলছে, নবী কি আছেন, সাহাবা কি আছেন, তাবি কি আছেন, তাবে তাবি কি আছেন, ইসলামের প্রচার কে করবে, তাহলে ইসলামের প্রচার কে করবে? ইসলামের প্রচার করবে ওলামা একরাম ওলামা দিন, ওলামা একরাম ওলামা দিন, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সুবহানাল্লাহ, ওয়াকুনু মাসাদিকিন, ভালো মানুষ সাদিক মানুষের সাথী হয়ে যাও, আমার বান্দাদের মধ্যে থেকে আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে, আলেমদের সাথী হয়ে যাও, আলহামদুলিল্লাহ, তারাই প্রচার করবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লোকমান, তার রাস্তা তার পদাঙ্ক অনুসরণ করো, তার কথা শোনো, যে আমার দিকে মনিব হয়েছে, আমি আল্লাহর কথা যে শুনে হের কথা তুমি শোনো, তাছাড়া তুমি আমার বিরুদ্ধে কোনো কথা শুনতে যাও না। ওয়াইন জা হাদাকা আলা আন্তুশিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ, তোমার পিতামাতা যদি তোমাকে ইমপ্রেস করে, চাপাচাপি করে, জোর জবরদস্তি করে,
যেমন সম্পর্কে যে আমি আল্লাহর সাথে তুমি শিরক করবে, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি হুমা, তাদেরকে অনুসরণ করো না, তবে অসহেব হুমা ফির দুনিয়া মারুফান, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তবে যেই ব্যক্তি আমি আল্লাহর কথা শুনে, যে ব্যক্তি আমি আল্লাহকে মানে, আমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূলকে মানে কথা শুনে তুমি হের কথা শুইনো, যুরকম সমান ইন্নাল মুআলাফাতা তাকওয়া ফি বাইনাল আকিলাইন মিন জিহাতি তাশাকুলি হিমা ফিল হুমুক, সুবহানাল্লাহ, আফিল ইতাব হায়াতুন বাইনা আকওয়ামিন। কাজেই সেই মন থেকে সব স্মরণ থেকে ভুলে গেছে, স্মরণ করাইয়া দিবে, মনে করাইয়া দিবে, দাওয়াত দিবে ইসলামের, দাওয়াত দিবে আল্লাহ রাসূলের, বিশ্বাসের দাওয়াত দিবে, কেউ না কেউ এই কাজ করবে, সুবহানাল্লাহ। সেই কাজ করার রীতিনীতি পদ্ধতি সারা বিশ্ব পৃথিবীর বুকের কথা বলবো না, আমাদের দেশের কথা বলি, সেই দাওয়াতের কাজের তিনটা ধারা, যেরকম কয়টা ধারা, তিনটা ধারা প্রবাহিত আছে বাংলাদেশের বুকে, সে দাওয়াতের কাজের তিনটা ধারা প্রবাহিত আছে বাংলাদেশে, কয়টি ধারা, তিনটা ধারা। এক নম্বর ধারা হলো তাবলীগ, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া ও হাদ্দিসুন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, এক নম্বর ধারা হলো তাবলীগ, বায়াত না তাবলীগ, মুরিদ হও না আগে তাবলীগ, উদু ইলা সাবিলি রব্বিকে বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, ওয়াল মাউইজাতিল হাসানা। তাবলীগের কাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আগে করেছেন, তাবলীগের কাজ হচ্ছে, এরপরে বায়াতের আত্মশুদ্ধির কাজ চলছে, এরপরে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করার পরে মদিনাতুল মুনাওয়ারা, যা মদিনার সনদ প্রতিষ্ঠিত হয়েছে, এরপর জিহাদের হুকুম আসছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনি ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাসতাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়আতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। যুরকম সুবহানাল্লাহ। তিনটা ধারায় বাংলাদেশের বুকে ইসলামের দিনের দাওয়াতের কাজ চলছে, যেরকম কয়টা ধারা, তিনটা ধারাই হক, তিনটা ধারাই হক। তাবলীগ জামাতের যে ধারা চলছে সারা বাংলার জমিনের বুকে, লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব পৃথিবীর বুকে যে খেদমত চলছে, এই খেদমত সহি। দ্বিতীয় নম্বর, পীরবাসেক বুজুরগানে দিন মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া, আত্মশুদ্ধির দাওয়াত দিয়া, বায়াতের দাওয়াত দিয়া, ধ্যান খেলের মাধ্যমে আমলের পরিবর্তন ঘটাইতেছে, দ্বিতীয় নম্বর দাওয়াত, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর দাওয়াত হলো আল্লাহর এই জমিনের মালিককে, আকাশের মালিককে, বাতাসের মালিককে, যিনি সব কিছুর মালিক, তার কথাই চলবে, কোনো মানুষের কথা চলবে না। মানুষ তোমার কথাই যদি বাংলাদেশ চলে, তুমি বুইরা হইলা কেন, হেটা কও, কথা ঠিক কিনা, তোমার দেহই তোমার কথা শুনে না, তুমি কারে কথা শোনাও, দাড়ি পাকছে না, চুল পাকছে না, চোখের জ্যোতি কমছে না, গিরার বল কমে নাই, সোম্মালিতা কোনো সুযোগা হয় নাই, আল্লাহ পাক বলে তোমার দেহ তোমার কথা শুনে না, তোমার কি জ্ঞান আকল পছন্দ তোমার কি এখনো হয় নাই, অতএব এই আকাশ আমার, এই জমিন আমার, এই বাতাস আমার, এই চাঁদ আমার, এই সূর্য আমার, চাঁদ সূর্য আমি আল্লাহকে সিজদা করে, এই জমিন আমার কথা শুনে, বাতাস আমার কথা শুনে, মানুষ একমাত্র তুমি আমার কথা শোনো না, অতএব তোমার কথায় পৃথিবী চলবে না, অতএব আমি আল্লাহ, আমি আকাশ বানাইছি, জমিন তৈরি করছি, তোমাকে তৈরি করছি, আমার হুকুমেই এই বাংলাদেশ চলবে, আমার হুকুম হলো কোরআনুল কারীম,
আমার পক্ষ থেকে আমার রাসূলের কথাগুলি হলো হাদিস শরীফ, কোরআন এবং হাদিস শরীফ মাফিক এই দেশ চলবে, তোমার জীবন চলবে, আকাশ বাতাস চলে আমি আল্লাহর হুকুমে, আর সব কিছু চলবে, আইন চলবে আমি আল্লাহর হুকুমে। যেরকম এই আইনের বাস্তব রূপরেখা নিয়া, কালেমার দাওয়াত নিয়া, সমাজে কালিমা প্রতিষ্ঠা, তারপরে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা, নামাজের হুকুমের প্রতিষ্ঠা, জাকাতের প্রতিষ্ঠা, জাকাতের কথা বলতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, হজের দাওয়াত দিতে হবে, কোরবানির দাওয়াত দিতে হবে, এই সব কিছু বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে নেতা কর্মীরা বলবে নামাজ পড়ো, জাকাত আদায় করো। নেতা কর্মীরা নামাজ পড়ে আসে, বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে নামাজের কথা বলে না, কথা ঠিক কিনা বলেন, জাকাতের কথা বলে না, বলতে হবে। সেই এজেন্ডাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে মাঠে ময়দানে যারা নিজের জান জীবনকে বাজি রেখে আল্লাহর জমিন আল্লাহর হুকুমতের প্রতিষ্ঠার কথা শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, প্রত্যেকটা আলাপ আলোচনার ক্ষেত্রে পৌরাণিক জীবন হাদিস শরীফের জীবনের কথা বলে যারা কাজ করতেছে, তারা সত্য সঠিক একটা দাওয়াত চলছে। যেরকম সুবহানাল্লাহ, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে তৃতীয় শ্রেণীর মানুষ যারা কাজ করতেছে, আর গোটা বাংলার জমিনের বুকে পীর মাসে দুগানি দিন মানুষদেরকে দাওয়াত দিয়া আত্মশুদ্ধির দাওয়াত দিয়ে কাজ করতেছেন, আর আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্যে কোরআন সুন্নার এই বিধান চালুর জন্য যারা কাজ করতেছেন, এই তিনটা ধারায় কাজ হচ্ছে। যেরকম কয়টা ধারা, আপনি কোনটা ভালো কোনটা খারাপ বলেন তো? কোনোটা খারাপ না, সবটাই ভালো। কোনোটাই খারাপ না, সবটাই ভালো। আপনাকে জেনে নিতে হবে যে তিনটা ধারা আছে, কোনটা ধারার মধ্যে আপনি কাজ করবেন। যদি তিন ধারাতে কাজ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই তিন ধারার মধ্যে একটা ধারার মূল মারকাজি কাজ হচ্ছে, যা তারা মাঠ পর্যায়ে তারা কাজ করে না, মাঠ পর্যায়ে কাজ তারা করে না। সেই ধারাটা হলো সারা বাংলার জমিনের বুকে 25,000 কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা হাজার হাজার আস, ইবতেদায়ী মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মাধ্যমে মানুষদেরকে এলিম এলিম শিক্ষার যে ব্যবস্থা করা হয়েছে, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা, এই মাদ্রাসাগুলির মধ্যে মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবুদাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, সহিহা সিত্তার এই হাদিস শরীফগুলি পড়ে আলেম পয়দা করা হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, এক একটা আলেম দিনের দায়ী হিসাবে কাজ করবে, হয়তো তাবলিগের কাজ করবে, অথবা বায়াতের কাজ করবে, অথবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যে মানুষদেরকে দিন প্রসারের কাজ করবে। মূল কাজটা করা হচ্ছে এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। জোরে জোরে কন সুবহানাল্লাহ।